সালাম আলাইকুম কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আজকে আমরা মূলত কানাডার অ্যালবার্টার প্রভিন্সে নতুন পিয়ার প্রোগ্রামে এখানে আবেদন করার একটি পদ্ধতি আপনাদের সামনে ব্যাখ্যা করব তিরিশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ জাস্ট একদিন পরেই তিরিশে সেপ্টেম্বর থেকে এই নতুন প্রোগ্রামটি চালু হতে যাচ্ছে কানাডাতে এবং এখানে মোরারলেস অনেক ব্যক্তিরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন বলতে এখানে অ্যাকচুয়ালি এটা আপনার এখানে ইওআই অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এই প্রোফাইলটি ক্রিয়েট করতে পারবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে যারা এখানে প্রোফাইল ক্রিয়েট করবেন সবাই হয়তো এখানে সিলেক্টেড হবেন না কিন্তু যাদের এলিজিবিলিটি ম্যাসিং করে তারা সবাই কিন্তু এখানে ইওআই লঞ্চ করতে পারবেন তো এখন আই লঞ্চ করতে পারাটা তো একটা ম্যাটার এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যে এখানে ইউ আই লঞ্চ করতে গেলে আয়েরসের স্কোর অনেক বেশি লাগে তা কিন্তু না আয়ালসের স্কোর কম হলেও এখানে সুযোগ রয়েছে আপনাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করা এই কারণেই এই প্রোগ্রামটি যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছেন সবার জন্যেই এটা অনেক হেল্পফুল হতে পারে এটা আমরা প্রত্যাশা করি তো যেহেতু অনেকগুলো স্লাইডে কথা বলবো আমরা স্লাইডে চলে যাই সবগুলো দেখি আমরা স্টেপ বাই স্টেপ নিউ অ্যালবারটা পারমানেন্ট রেসিডেন্সি স্কোরিং সিস্টেম টু ওপেন অন সেপ্টেম্বর থার্টি সেপ্টেম্বর তিরিশ থেকে স্কোরিং সিস্টেমটাকে ওপেন করে দেওয়া হবে নতুনভাবে সাজিয়ে মূলত এটি আপনাদের সামনে আসতেছে এই জন্যে এটি জানাটা আপনাদের জন্য অবশ্যই জরুরি ফর ইন্ডিভিজুয়ালস এইমিং টু রিসিভ অ্যান ইনভাইটেশন টু অ্যাপ্লাই ফর অ্যালবার্টা ওয়ার্কার ইমিগ্রেশন স্ট্রিম তো অ্যালবার্টা ওয়ার্কার ইমিগ্রেশন স্ট্রিমে যারা ইনভাইটেশন পেতে চান তাদের সবাইকে এখানে পি এর অ্যাপ্লিকেশনের জন্যে এখানে অবশ্যই একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল ক্রিয়েট করতে হবে অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম নিউ সিস্টেম এইমস টু স্ট্রিম লাইম দিস সিলেকশন প্রসেস অ্যালাইনিং ক্যান্ডিডেট প্রোফাইলস উইথ অ্যালবার্টা লেবার মার্কেট নিডস তো অ্যালবার্টা লেবার মার্কেট নিডসকে আপনার মেডিকেট করার জন্যে বা সেটাকে তাদের চাহিদা পূরণ করার জন্যেই মূলত এই পাইলট পাইলট না এটা পারমানেন্ট প্রোগ্রাম এই প্রোগ্রামটি মূলত নতুনভাবে শুরু হতে যাচ্ছে তিরিশে সেপ্টেম্বর থেকে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা এখানে পার্টিসিপেট করবেন বিস্তারিত বিষয়গুলো জানবেন অবশ্যই দি ও আই দি ওয়ার্কারস ই আই ইজ ডিজাইন টু হেল্প অ্যালবার অ্যাট্রাক্ট স্কিল ওয়ার্কারস টু মিট দি ইকোনমিক অ্যান্ড ডেমোগ্রাফিক রিকোয়ারমেন্টস তো এটা কাদের জন্যে স্কিল ওয়ার্কারসদের জন্যে বিজনেস পিপলদের জন্যে এই প্রোগ্রামটি না স্কিল ওয়ার্কারদের জন্যে কোন স্কিল ওয়ার্কারদের জন্যে যাদের মাধ্যমে এই প্রভিন্সে ইকোনমিক এবং ডেমোগ্রাফিক রিকোয়ারমেন্টও ফিল ফুলফিল হবে তাদের জন্যে দি প্রোগ্রাম উইল অ্যালাউ অ্যা ক্যান্ডিডেটস টু ডিক্লার দেয়ার কোয়ালিফিকেশন স্কিলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স হুইস উল দেন বি স্কোরড অ্যান্ড র্যাঙ্ক তো এখানে জাস্ট একটা প্রোফাইল করার মতো ফেসবুকে আপনার যেভাবে প্রোফাইল করেন লিঙ্কড ইনে প্রোফাইল করেন এইটা সেই রকমই একটি প্রোফাইল করে রাখা যে অ্যাকচুয়ালি আপনার কী কী রয়েছে যেমন ফেসবুকে আপনার যখন প্রোফাইল ক্রিয়েট করেন আপনার নাম থাকে ডেট অফ বার্থ থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এডুকেশন থাকে এরপরে হচ্ছে আপনার এখানে আরও অনেক অনেক বিষয় থাকে ফ্যামিলির বিষয়ে ওখানে মেনশন করার সুযোগ রয়েছে ঠিক এই রকম করে এই প্রোফাইলটিও আপনারা এখানে করে রাখবেন করে রাখার পরে আপনার সব কিছু যদি অ্যালবার্টার ওই যে ডেমোগ্রাফিক রিকোয়ারমেন্ট এবং ইকোনমিক রিকোয়ারমেন্টের সাথে মিলে যায় তাহলে আপনারা তাদেরকে আপনাকে তারা এখানে ইনভাইটেশন পাঠাবে ইনভাইটেশন পাঠানো মানে আপনি এখানে এক ধাপ পিয়ারের জন্য এগিয়ে গেলেন এক পাওলডি অলরেডি কেনাটাতে দিয়ে ফেললেন যদি বাকি সব কিছু ঠিকঠাক থাকে ইম্পর্টেন্টলি দেয়ার ইজ নো ফি টু সাবমিট এ ওয়ার্কার ই আই মেকিং দিস আন অ্যাক্সেসেবল স্টেপ ফর ইলিজিবল ক্যান্ডিডেটস তো এই ইও আই প্রোফাইলটি করতে আপনাদের এক টাকাও খরচ হবে না বিনা খরচে উইদাউট এনি পেমেন্টে আপনারা এই প্রোফাইলটি করতে পারবেন কি হাইলাইটস অব দি নিউ এ এআইপি ওয়ার্কার ই ও আই সিস্টেম তো এটার আরও বেশ কিছু কি পয়েন্ট রয়েছে এক নম্বর সেটা আমরা বলে ফেলেছি অলরেডি no fee to submit there is no charge to submit a worker ui making it accessible for all eligible candidates scoring and ranking candidates profiles will be assessed based on several human capital and economic factors such as education language proficiency work experience is family connections in alberta তো আপনাদের যা কিছু আছে সব কিছু এখানে তুলে ধরবেন তারা এখানে পয়েন্টগুলো দেবে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি কতখানি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতদিনের এজ কত দিনের বা কানাডাতে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত দিনের আপনার হচ্ছে অ্যালবার্টাতে আদৌ কোনো ফ্যামিলি মেম্বার আছে কি না এই সব কিছুর মিল উপরে ভিত্তি করে আপনাকে পয়েন্ট বোনাস পয়েন্ট এগুলো দিবে দেওয়ার পরে আপনাদের স্কোরিংটা হবে টপ স্কোরাররাই মূলত এখানে ইনভাইটেশন পাবেন অনগোয়িং ড্রোজ দি এ এ আইপি উইল রেগুলারলি কন্ডাক্ট ড্রস ফর দি ওয়ার্কার স্ট্রিম্পুল সিলেক্টিং ক্যান্ডিডেটস বেসড অন দেয়ার ই ও আই স্কোরস অ্যালবার্টাস লেবার মার্কেট নিডস অ্যান্ড দি অ্যাভেলেবিলিটি অফ নমিনেশনস তো এইখানে আপনাদের প্রোফাইল করার পর তিরিশে সেপ্টেম্বর প্রোফাইল করবেন এরপরে দেখবেন যে অক্টোবর তো শুরুই হয়ে যাবে তার একদিন পরে সেক্ষেত্রে আপনার ওই অক্টোবর মাসের মিড অথবা শেষ দিক থেকে এই যারা প্রোফাইল করতেছেন তাদেরকে তারা ইনভাইটেশন দেওয়া শুরু করে দেবে সুতরাং আমাদের আলোচনা শুনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে হাজার হাজার ব্যক্তিরা শোনেন তাদের মধ্যে অনেকেই এখানে ইনভাইটেশন পেয়ে যাবেন অবশ্যই আশা করি আপনাদের অনেকেই প্রস্তুতি রয়েছে অনেকেই স্কিল মাইগ্রেশন আসতে যাচ্ছেন টপ স্কোরার যারা অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে সহযোগিতা পাবেন ইনভাইটেশন টু অ্যাপ্লাই সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল রিসিভ এন ইনভাইটেশন অ্যাপ্লাই ফর দি রিলিভেন্ট ওয়ার্কার স্ট্রিম ভিয়া ইমেইল তো আপনারা যে প্রোফাইল করবেন সেখানে একটা ইমেল আইডি দিবেন যে ইমেল আইডিটি সব সময় আপনি চেক করেন কারণ আপনাদেরকে কিন্তু ইমেলের মাধ্যমে তারা নোটিশ দিবে যে তোমার যে প্রোফাইল করেছো সেটির জন্য তুমি এলিজিবল এবার তুমি ইন অ্যাপ্লাই করো তোমাকে আমরা অ্যাপ্লিকেশনের জন্য সিলেক্ট করতেছি এই হলো বিষয় হাউ দি ওয়ার্কার ই আই সিস্টেম ওয়ার্কস এটি কীভাবে কাজ করে আপন সাবমিটিং এ ওয়ার্কার ইউ আই ক্যান্ডিডেটস ওয়ার্কশপ ড্রেকলার দেয়ার কোয়ালিফিকেশন থর দি এ এ পোর্টাল তো এই পোর্টালের মাধ্যমে আপনি মূলত এখানে ইউআই করতেছেন করার মাধ্যমে আপনার প্রকৃতপক্ষে যা কিছু আছে অবশ্যই অ্যাকচুয়াল তথ্য দেবেন কোনো মিসলিডিং ইনফরমেশন দেবেন না কারণ আপাতত আপনাদের ইনফরমেশনের আলোকেই আপনাকে ইওআই দিবে পরবর্তীতে তারা মেসেজ করে দেখবে যে সেটার আলোকে আপনার ডকুমেন্টেশন ঠিক আছে কি না কথার কথা আপনি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স দিলেন এইচআর ডিপার্টমেন্টে কিন্তু আপনার এইসআর ডিপার্টমেন্টে এক্সপিরিয়েন্স নেই এখন সেটার রেফারেন্সে আপনি ইও আই পেয়ে গেলেন আপনাকে সরি আপনার ইনভাইটেশন পেয়ে গেলেন এখন ইনভাইটেশন পাওয়ার পরে আপনাকে ফাইনাল অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় এক্সপিরিয়েন্স লেটার পাঠাতে হবে সেটি যদি দিতে না পারেন তাহলে আপনার ইনভাইটেশনটি ক্যান্সেল হয়ে যাবে দি ই আই ফর্ম রিকোয়ার্স ডিটেল ইনফরমেশন দ্যাট উইল বি ইভ্যালুয়েটেড ইউজিং এ এ আই পিজ পয়েন্ট গ্রিড দি পয়েন্ট গ্রিড কনসিডার্স মাল্টিপল ফ্যাক্টর ইজ কন্ট্রিবিউটিং টু দি ওভারঅল স্কোর আউট অফ ম্যাক্সিমাম অফ ওয়ান হান্ড্রেড পয়েন্টস তো একশোর মধ্যেই মূলত আপনাদের বিভিন্ন ক্যাটাগরিতে স্কোরিংগুলো করা হবে পয়েন্টগুলো করা হবে কীভাবে করা হবে আমি আসতেছি সেগুলো আপনাদেরকে দেখাবো ওয়ান্স দি ওয়ার্কার ইউআই ইজ সাবমিটেড ক্যান্ডিডেটস আর প্লেসড ইন এ ওয়ার্কার স্ট্রিম পুল হোয়াই আর গোয়িং ড্রস ওয়ে লকার যখন ইউআই আপনি দিয়ে দিলেন আপনাকে একটি পুলে নিয়ে যাবে যে পুলে আপনার মতো হাজার হাজার ব্যক্তিরা সাবমিট করেছে করার পরে সেখানে আপনার একটা সিরিয়াল নাম্বার থাকবে আপনার অবস্থান কত অলওয়েজ এটা আপডেট হবে এবং সেখান থেকে ড্রগুলো প্রতিনিয়ত হতে থাকবে দিস ড্র উইল বিগিন ইন মিড টু লেট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো দেয়ার ইজ নো ইমিডিয়েট রাশ টু সাবমিট অ্যান্ড ইও আই এস সোন দিস সিস্টেম ওপেনস তো তিরিশে সেপ্টেম্বর থেকে ওপেন হচ্ছে আপনারা সময় পাচ্ছেন অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত সময় পাবেন এটা আপনার প্রোফাইল করার পর্যন্ত অক্টোবরের পনেরো তারিখেই না বাকি পুরো সময়ই আপনার হাতে রয়েছে এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি ফার্স্ট ড্রোতেই এখানে ইনভাইটেশন পেতে চাই তাহলে চেষ্টা করেন পনেরো তারিখের আগেই একটি প্রোফাইল করার পনেরো তারিখ অক্টোবরের পনেরো তারিখে হওয়ার আগেই আন্ডারস্ট্যান্ডিং দি নিউ ইয়ার বার্টা পারমান্ট রেসিডেন্সি পয়েন্টস গ্রিট এতক্ষণ আপনাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে গেছে যে এটা তো শুনলাম আরও কিছু বলেন আর এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আপনাদের সামনে আরও তথ্য তুলে ধরতেছি দি ওয়ার্কার ইউ আই পয়েন্ট গ্রেড ইজ ক্রুশিয়াল ফর ক্যান্ডিডেটস অ্যাজ ই ডিটারমাইন্স এলিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিং ইন দি ড্রজ তো এখানে এডুকেশন সেক্টরে পয়েন্টস দেওয়া হবে সর্বোচ্চ বাইশ পয়েন্ট এই বাইশ পয়েন্টের মধ্যে যারা অ্যালবার্টাতে পড়াশোনা করেছেন তাদের জন্যে বোনাস পয়েন্ট থাকবে দশ এবং কেউ যদি অ্যালবার্টের বাইরে অন্য কোনো প্রভিন্সে পড়াশোনা করেন তাহলে তার জন্যে বোনাস পয়েন্ট থাকবে ছয় আর বেসিক পয়েন্ট হিসেবে যারা কানাডার বাইরে থেকে শুন কানাডার বাইরে থেকে শুনতেছেন বলতে যারা এখানে কানাডাতে পড়াশোনা করেননি তাদের জন্যে কানাডাতে আপনি থাকতে পারেন এই সময় সমস্যা না কিন্তু কানাডাতে আপনি পড়াশোনা করেননি তাহলে আপনি বোনাস পয়েন্ট এখানে পাচ্ছেন না অ্যালবার্টাতে পড়লে দশ আর অ্যালবার্টা ছাড়া অন্য যে কোনো প্রভিনসে পড়লেই এখানে বোনাস পয়েন্ট ছয় আর বেসিক পয়েন্ট হিসেবে যারা পিএইচডি করেছেন ডক্টরেট হোল্ডার্স তাদের জন্যে বারো মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের জন্যে দশ ব্যাচেলর ট্রেড সার্টিফিকেট ডিপ্লোমা করেছেন তাদের জন্যে সাত পয়েন্ট তো এই হলো বাইশের মধ্যে পয়েন্ট এখানে আপনাদেরকে দেখানো হলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে দেখুন আপনাদের অনেকের ই স্কোর ভালো না অনেকে আইডসে সবগুলো ব্যান্ডে সিক্সের বা সিক্সের উপরে উঠাইতে পারেন নাই মন খারাপ করে বসে আছেন কি হয়তো কোনো তাদের ফাইভ পয়েন্ট ফাইভ কিংবা ফাইভ পেয়ে বসে তাদের এখানেই প্রোফাইল করার সুযোগ রয়েছে এখানে ক্যান্ডিডেট নিটে মিনিমাম সিএল বিফোর ইনি ইংলিশ ওর এনসিএল ফোর ইন ফ্রেন্স টু কোয়ালিফাই তো এখানে কোয়ালিফাই করার জন্যে খুব কম বি ফোর একদমই সিলি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তো এখানে আপনারা অল্প ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট দিয়ে এখানে এন্ট্রি করতে পারবেন হায়ার ল্যাঙ্গুয়েজ স্কোরস কন্ট্রিবিউট মোর পয়েন্টস উইথ বি সিক্স ওর হায়ার আর্নিং আপ টু টেন পয়েন্টস তবে যাদের স্কোর আইএলসি স্কোর ভালো তাদের কিন্তু আবার পয়েন্টস বেশি সেটা তো আপনারা জানেন এবং যারা ডুয়েল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ ফ্রেঞ্চ দুটোই পারেন তাদের জন্য বোনাস পয়েন্ট এখানে তিন তিনটি তিন পয়েন্ট বোনাস পয়েন্ট হিসেবে দেওয়া হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম টোয়েন্টি ওয়ান পয়েন্টস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ ক্রিটিক্যাল উইথ টুয়েলভ মান্থ আর মোর আর্নিং এলেভেন পয়েন্টস দোজ উইথ ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন অ্যালবাটা ক্যান আর্ন আপ টু অ্যান অ্যাডিশনাল টেন পয়েন্টস তো এখানে দেখুন এখানে একুশ পয়েন্ট দেওয়া হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার বারো মাসের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে বারো মাস বা তার বেশি তারা এখানে এগারো পয়েন্টস পাচ্ছেন আর এখানে আর একটা বোনাস পয়েন্ট এখানে দেখা যাচ্ছে যদি কেউ অ্যালভাটার প্রভিন্সে জব করে থাকেন তাদের জন্যে বোনাস পয়েন্ট দশ পয়েন্ট এই আগের একু এগারো আর এই দশ এই মিলিয়ে একুশ পয়েন্ট এজের ক্ষেত্রে এখানে পয়েন্টস খুব বেশি না যাদের এজ অনেক বেশি হয়ে গেছে সে সমস্ত ভাই বোনরা তাদের জন্য এটা একটা ভালো চান্স যদি বাকি বিষয়গুলো আপনাদের জন্য ভালো থাকে এখানে এজে মাত্র পাঁচ পয়েন্ট যেখানে এক্সপ্রেস এন্ট্রিতে এজে একশো দশ পয়েন্ট সেখানে এখানে দেখুন এজে মাত্র পাঁচ পয়েন্ট তো এজের ক্ষেত্রেও এবার দেখুন এখানে পয়েন্টের শীতলতা রয়েছে বা বয়সের শীতলতা রয়েছে একুশ থেকে চৌত্রিশ একুশ থেকে চৌত্রিশ বয়স যাতে তারা পাঁচে পাঁচ পয়েন্ট পাবেন যে আদার আদার এজ গ্রুপস আর্ন স্লাইটলি ফিওয়ার পয়েন্টস এর বাইরে বা এর উপরে যাদের পয়েন্ট বয়স রয়েছে তাদের হয়তো এক দুই পয়েন্ট কমবে এটা গায়ে লাগবে না কিন্তু এখানে একটা এটা একটা বড়ো ফ্যাক্টর কারণ অনেকে এজ বেশি হওয়ার কারণে কোয়ালিফাই করতে পারেন না তাদের জন্য এটা একটা সুযোগ ফ্যামিলি কানেকশনস ইন এল তো অ্যালবার্টাতে যদি কোনো রিলেটিভস থাকে এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে কাজিন পর্যন্ত কাজিন পর্যন্ত আপনার রিলেটিভস থাকলে এটা আপনাদেরকে বোনাস পয়েন্ট দিবে হ্যাভিং ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স ইন অ্যালবারটা অ্যাড আপ টু এইট পয়েন্টস বেনিফিটিং দোজ উইথ ইস্টাবলিশড টাইস ইন দি প্রভিন্স তো যাদের রিলেটিভসরা এই অ্যালবার্টা প্রভিন্সে বসবাস করতেছেন তারা তাদের সার্টিফিকেট মানে সেটা যদি প্রুভ করতে পারেন তাহলে আপনি এখানে অবশ্যই তাদেরকে সিটিজেন অথবা পেয়ার হোল্ডার হতে হবে এর নিচে না স্টুডেন্ট হলে হবে না তাহলে সেখানে আপনি আরও আট পয়েন্ট পাবেন বোনাস পয়েন্ট হিসেবে ইকোনমিক ফ্যাক্টরস ম্যাক্সিমাম থার্টি ওয়ান পয়েন্টস হোল্ডিং এ জব অফার ইন অ্যালবার্টা পার্টিকুলারলি ইন স্পেসিফিক সেক্টর অর এরিয়াস প্রোভাইড সিগনিফিক্যান্ট পয়েন্টস জব অফার্স ইন রেগুলারিট অকুপেশন দ্যাট মিট অ্যালবাটা স্ট্যান্ডার্ড ক্যান অ্যাড আপ টু টেন পয়েন্টস তো এখানে এই অ্যালবার্টা প্রভিন্স থেকে যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন এই মুহুর্তে আপনার মিড লেভেল কিংবা হাই হাই ওয়েজেজ লেভেলের যা যে কোনো জবের অফার যদি আপনি ধরুন বাংলাদেশ থেকে শুনতেছেন বাংলাদেশ থেকে যদি বাংলাদেশে বসে যদি অ্যালবার্টার প্রভিন্স থেকে এই ধরনের কোনো একটা জব অফার পান এখান থেকে আপনি তাহলে বোনাস পয়েন্ট পাবেন আচ্ছা এখানে জবও হল এই বোনাস পয়েন্ট নিয়ে এই প্রোগ্রামে আবেদন করে পিয়ার হোল্ডার হওয়ার জন্য আপনি একটা পা এখানে দিয়ে দিলেন প্রিপারিং ফর দি ওয়ার্কার ইওআই সাবমিশন এবার আপনাদের কী কী প্রস্তুতি নিতে হবে সেটা আপনারা অলরেডি টের পেয়েছেন ক্যান্ডিডেট শুড টেক সেভারেল প্রিপারেটারি স্টেপ বিফোর সাবমিটিং দেয়ার ই আই তো ই আই সাবমিট করার আগে অবশ্যই আপনার বেশ কিছু প্রস্তুতি অবশ্যই সম্পন্ন করতে হবে কনফার্ম ইলিজিবিলিটি রিভিউ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দি এআইপি ওয়ার্কার স্ট্রিম অ্যান্ড ইনশিওর ইউ মেড দি রিকোয়ারমেন্টস ইলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আয়ার্সে মাত্র সিএল ফোর থাকলেও আপনি এখানে ল্যাঙ্গুয়েজ ইলিজিবিলিটি আপনি উত্তরাই যাবেন পড়াশোনাতে মিনিমাম আপনার এখানে ডিপ্লোমা অথবা কী বলে সেটা আপনার টুয়েলভ গ্রেড ডিগ্রির এখানে বিষয় আসে নাই টুয়েলভ গ্রেডের পরে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলের পরে যে কোনো ডিপ্লোমা ব্যাচেলর করলে আপনি এখানে এডুকেশনের পয়েন্টগুলো পাবেন বা যতটুকু বুঝতেছি আন্ডারস্ট্যান্ড পয়েন্ট গ্রিড ইফ ফ্যামিলিরাইজ ইউর সেলফ উইথ এ পয়েন্টস টু আইডেন্টিফাই এরিয়াস দ্যাট ক্যান ম্যাক্সিমাম ইউর স্কোর ম্যানেজ এক্সিস্টিং অ্যাপ্লিকেশনস ওয়ানলি ওয়ান ইউ আই ক্যান বি অ্যাক্টিভ অ্যাট এ টাইম উইথড্রো এনি এক্সিস্টিং ওয়ার্কার এন্টারপ্রিনার ইউ আইস অর এ এআইপি অ্যাপ্লিকেশনস বিফোর সাবমিটিং এন ইউ নিউ ইও আই তো কেউ যদি এই প্রভিন্সে অন্য কোনো ইও আই লঞ্চ করে থাকেন বা অন্য কোনো প্রোগ্রামে ইঙ্গেজ থাকেন তাহলে সেটা প্রত্যাহার করে নিয়ে নতুন করে আবেদন করতে হবে অ্যাট এ টাইমে একটি প্রোফাইল করা যাবে তবে দেখা গেল হাজব্যান্ড ওয়াইফ দুজনই দুই ধরনের ডিপার্টমেন্টে এডুকেশন বা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন তারা আলাদা আলাদা ই আই লঞ্চ করতে পারবেন যারটা লেগে যাবে তিনি হবেন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হয়ে বাকিরা তার সাথে ডিপেন্ডেন্ট হিসেবে আসবেন সেট আপ অ্যান্ড অ্যালবারটা ডট সি অ্যাকাউন্ট ইনসিওর ইউ হবে ভ্যালিড অ্যালবারটা ডট সি অ্যাকাউন্ট টু অ্যাক্সেস দি এ এ পোর্টাল দিস অ্যাকাউন্ট ক্যান বি বেসিক অর ভেরিফাইড তো এখানে আপনাদেরকে আরেকটি তথ্য দিচ্ছি যে আপনার এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে হলে অবশ্যই অ্যালবাটা ডট সিএ অ্যাকাউন্ট করতে হবে এই অ্যাকাউন্ট থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ এআইপি পোর্টালে যেতে হবে এই বিষয়টি আপনাদেরকে জানানো হলো দি ওয়ার্কার আর ইউ আই সিস্টেম অ্যালায়েন্স অ্যালবাটা ইমিগ্রেশন প্রসেস উইথ ইটস ইভলভিং লেবার মার্কেট ডিম্যান্ডস দিস টার্গেট অ্যাপ্রোচ ইজ ডিজাইন টু অ্যাট্রাক্ট দি রাইট ট্যালেন্ট গিভিং প্রেফারেন্স টু ইন্ডিভিজুয়াল উইথ স্কিল ইন হাই ডিম্যান্ড উইথ দি প্রভেন্স Uh, as the worker ui system launches on september 30, 2024, candidates should carefully as, assess their profiles against the points grid and prefer their application accordingly. by st strategically aligning with ui, the alberta needs candidates with uh, can who can enhance their chance of receiving an invitation to apply. for more information, to stay up to date, অন দি এ আইপি ড্রস ভিজিট দি অফিসিয়াল এ এ আইপি ওয়েবসাইট ইন শোর ইয়ার প্রোফাইল ইজ রেডি আহেড টু দি আপকামিং তো আপনারা আরও ফারদার নিউজ এই সংক্রান্ত তথ্য যদি আপনারা জানতে চান তাহলে এ এ ওয়েবসাইটে ভিজিট করুন আর এই যে অ্যালবাটা ডট সি এ একটা অ্যাকাউন্ট করে ফেলুন সেখান থেকে আপনি বিষয়গুলো নিয়ে আপডেট হবেন তো আমি আবার এটি আপনাদেরকে দেখাচ্ছি এটা অ্যালবাটা ডট সি অ্যাকাউন্ট এটি আপনারা কম কমপ্লিট করে ফেলুন অ্যাজ সুন এজ পসিবল তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনতেছেন আশা করছি এখান থেকে একটা ভালো সংখ্যক ভাই এবং বোনেরা এই সুযোগটিকে কাজে লাগাবেন এবং এটার এই সুযোগে কেনাডাতে চলে আসবেন পিয়ার হোল্ডার হিসেবে এবং কেনাডা থেকে যারা শুনতেছেন অনেক স্টুডেন্ট ওয়ার্কার কিংবা এখানে স্টুডেন্ট বা ওয়ার্কারাই তো রয়েছে ভিজিটাররাও থাকতে পারে ইনিওয়ে যে কোনো পজিশনে থাকুন না কেন ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার ক্ষেত্রে ব্যারিয়ার আছে কিন্তু ভিজিট ভিসা নিয়ে আপনি যদি কানাডাতে বর্তমানে স্টে করেন কোনো কারণে লং টাইম এজনে পিআর প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই পিআর প্রোগ্রামে আপনি আবেদন করতে পারবেন ভিজি ভিসে অবস্থান করলেও তবে পিআর প্রোগ্রাম অনলাইন দি প্রসেস এখানে মিনিমাম এক দু বছর সময় লাগে এগুলো কমপ্লিট হতে বা এক বছর সময় লাগে সে বিষয়গুলো মাথায় রাখতে হবে এখন আপনাদের প্রস্তুতি মিলে কিছু কি বিষয় আপনাদেরকে বলি যে সমস্ত ভাই বোনরা কানাডাতে পড়াশোনা করেননি তাদের এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো অবশ্যই তাদেরকে এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে কী জন্য আপনি কেনাডাতে যদি পড়াশোনা না করেন আপনার দেশের ডিগ্রিটা এটা কোন ভ্যালু ক্যারি করে এটি কেনাডা গভর্নমেন্ট পক্ষে বোঝা মুশকিল এই জন্যে যারা আজকে শুনতেছেন যারা ইসিএ করার অ্যাজ সুন অ্যাজ পসিবল ইসিএ করে ফেলুন ইসিএ কীভাবে করতে হয় সম্ভবত আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও রয়েছে আপনার সেখান থেকে বুঝতে পারবেন অথবা নিজেরাও এই ঘাটাঘাটি করলে অন্য অনেক অথেন্টিক ইউটিউবার তথ্য রয়েছে সেখান থেকে আপনি করে নিতে পারবেন ইসিএটা কমপ্লিট করবেন আয়সি এর জন্য প্রস্তুতি নেন এই দুটি হাতে না আসা পর্যন্ত অন্য সব কিছু রেডি থাকলেও আপনি আবেদন করতে পারবেন না অবশ্যই আইএলসি রেজাল্ট এবং ইসিএ তথ্য ইসিএ রিপোর্ট আপনার হাতে থাকতেই হবে আমাদের সাথে যারা ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আর সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিসাম আলাইকুম